আমাদের দিনসা শিশুটিকে তন স্কুল ও কলেজ গাইবান্ধা, আমাদের দিনসা অনলাইন ক্লাসরুমে স্বাগতম। চারু ও কারুকলা, শ্রেণী অষ্টম। আজকের ছবি আঁকার বিষয় গরুর গাড়ির দৃশ্য। আমি প্রথমে একটি বৃত্ত দিয়ে নিচ্ছি, পেজটি ধরে ঘুরিয়ে নিচ্ছি পেন্সিলটি দুই আঙ্গুলের মাঝে নিয়ে, তারপর একটি বৃত্ত হয়ে গেল, তারপর বৃত্তটির ভিতরে আরেকটি বৃত্ত দিয়ে দিলাম, মোট কথা বৃত্তটি ডাবল করে দিলাম, তারপর মাঝখানে আরেকটি বৃত্ত দিয়ে নিলাম, তারপর সোজা সোজা যোগ চিহ্নের মতো লাইন দিয়ে দিলাম এবং ডাবল করে নিলাম, একটি চাকা হয়ে গেল। তারপর ভিতরে একটি সোজা লাইন দিয়ে নিচ্ছি, ওকে ডাবল করে নিচ্ছি, সেই লাইনটিকে একটা চতুর্ভুজের মতো হয়ে গেল। তারপর লম্বা করে উপরের লাইনটি বাড়িয়ে দিয়ে তার উপরে আরেকটি লাইন ডাবল করে নিয়ে নিলাম, তারপর নিচে কিছু লাইন দিলাম, মাটি মাটির মোট কথা মাটির উপরে আনুভূমিকভাবে ওই পাশে হালকা করে একটা চাকার মতো একটু ছোট করে বৃত্ত দিয়ে দিচ্ছি, তারপর ডাবল করে দিচ্ছি যেখানে যেখানে দেখা যায়। এভাবে দুইটি চাকা আমরা একটু করে দেখাবো। তারপর গরুর জন্য একটি বক্স লাইন নিয়ে নিলাম, তারপর গরু আঁকা শুরু করলাম, গলার নিচের লাইনটি দিয়ে নিলাম ইউ আকৃতি করে, নিচে দুটি সোজা লাইন দিয়ে নিলাম, পা হয়ে গেল। তারপর পেটের নিচটা একটু বাঁকা, পায়ের লাইন দিয়ে নিচ্ছি, তারপর আরেকটি পা বিপরীত পাশের আরেকটি পা এরকম করে একটু খাটো করে এগিয়ে নিলাম, তদ্রূপ বিপরীত পাশের সামনের পাটি একটু বাঁকা করে দিলাম, খুরের অংশটি দেখালাম না। তারপর ওই পাশের গরুটির একটু মাথা আর দুইটি শিং খুব অল্প পরিমাণে দেখা যাবে, পিঠের অংশটা, শুধু পায়ের নিচের অংশগুলো বিপরীত পাশের গরুর দেখা যাবে, একটু ছোট করে আঁকতে হবে। এই পাশের মতোই একই রকম পা, এভাবে আমরা দুটি গরু এঁকে ফেললাম। মুখ কিন্তু বালতির মতো করে আঁকতে হবে প্রথমে, তারপর মুখের মাঝখানে লাইন দিয়ে করতে হবে, কাজ করতে হবে। তারপর ঘাড়ে একটি আমরা জোয়ালের মতো দেবো, মোট কথা একটা বাঁশ থাকে এরকম মোটা, এইরকম একটা খিল দেয়া থাকে যাতে গরুর ঘাড়ে এটা লেগে থাকে এবং টানতে পারে গরু। এখন একটি মানুষ এঁকে নিচ্ছি, মানুষ নিজের মতো করে আঁকা যায়, মানুষটি এইভাবে বসে থাকবে এমন না, একটু হেলে থাকতে পারে আর একটু সোজা হয়ে থাকতে পারে, এটা একটু দেখে দেখে নিজের মতো করে চেষ্টা করে আঁকতে হবে। পিঠটা একটু বাঁকা করতে হবে, একদম সোজা যেন না হয়, বসে আছে যেহেতু মানুষটা, পা গুটিয়ে বসে আছে, হাতটা একটু উঁচু করে আছে, হাতে একটি আমি লাঠি দেব, মুখটা এঁকে নিচ্ছি, মুখটা একটা ছোট্ট বৃত্তের মতো ডিম্বাকার, এটা একটু বারবার দেখে দেখে আঁকতে হবে, নিজের মতো করে কায়দা কৌশলগুলো করে নিতে হবে। সরি, আমি দুইটি হাত দেখানোর চেষ্টা করছি। তারপর উপরে একটি ছই থাকে এরকম, এখানে যাত্রী থাকে, তারপর বিপরীত পাশের লাইনগুলো দিয়ে নিলাম গাড়িটার মধ্যে, তারপর রাস্তা এঁকে নিচ্ছি, রাস্তা দুই পাশে কিছু ঝোপ ঝাড় থাকে এরকম, ছোট ছোট গাছপালা থাকে সেগুলো এঁকে নিচ্ছি এইরকম করে, তারপর দিগন্ত রেখা দিয়ে উপরে কিছু লাইন দিয়ে নিচ্ছি। এখন এই পাশটা একটু ঢালু করে দিচ্ছি, রাস্তার সাইডটা একটু দেখানোর
চেষ্টা করছি, আমি আবার দেখাচ্ছি, মুখ এঁকে নিয়ে গলার দড়ি এঁকে নিয়ে গলার নিচের অংশটা এঁকে নিলাম, তারপর পা এঁকে নিচ্ছি, দুইটি পা হয়ে গেল, বিপরীত পাশের গরুটারও দুইটি পা এঁকে ফেললাম, তারপর কাঁধের যে বাঁশটি থাকে এরকম গাড়ি টানার জন্য সেটি এঁকে নিলাম, তারপর গরুর উপরের অংশ এঁকে নিচ্ছি, এইভাবে পায়ের অংশটি এঁকে নিলাম, পেটটা একটু ঝোলানো থাকে, দুইটি পা হয়ে গেল, বিপরীত পাশের গরুর দুইটি পা, পায়ের মাথাগুলো শুধু এঁকে নিচ্ছি, তারপর চাকার অংশটা, খাতা ঘুরিয়ে বা পৃষ্ঠাটি ঘুরিয়ে নিয়ে এরকম করে লাইনগুলো আমরা সুবিধা অনুযায়ী দেব। এভাবে সমস্ত চাকাটিতে এভাবে লাইন দিয়ে নেব, তারপর গাড়ির উপরের অংশটি এঁকে নিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, ভিতর দিয়ে চাকার ভিতর দিয়ে কিন্তু লাইন দেখা যাচ্ছে কিছু, তারপর মানুষটি এঁকে নিচ্ছি, মানুষটি বসে আছে একটু হেলে, একটি লাঠি হাতে, হাতটি এঁকে নিলাম, একটি লাঠি দিয়ে নিলাম, এভাবে সমস্ত মানুষটার লাইন ড্রয়িংগুলো করে ফেললাম, তারপর একটি যাত্রীর ছাউনির একটা ব্যবস্থা থাকে সেই ছাউনিটি এঁকে নিচ্ছি, চাকার ভেতর দিয়েও কিন্তু কিছু লাইন দিয়েছি, এগুলো দেখতে হবে ভালো করে, তারপর জবজারের অংশগুলো দেখাচ্ছি, বিপরীত পাশের চাকাটার একটু অংশ দেখা যাচ্ছে, এটা এঁকে নিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুবিধা মতো পেস্টিকে নিয়ে কাজ করতে হবে, বিপরীত পাশের জায়গাটার নিচে একটা ছায়ার, আমি একটা ছায়ার জন্য একটি শেড দিয়ে দিলাম, লাইন শেড শুধু, তারপর রাস্তার দুই পাশের অংশ দেখাচ্ছি, জবজারগুলো ঘাস এগুলো সব দেখাচ্ছি, উপরের দিগন্ত রেখাটা এঁকে নিলাম, এভাবে সুন্দর আমরা একটা গরুর গাড়ির দৃশ্য আঁকতে পারি। এখন রং করছি, প্রথমে গাঢ় নীল রং দিয়ে আকাশে হালকা শেড দিয়ে নিলাম, তারপর হালকা নীল রং দিয়ে শেড দিয়ে নিচ্ছি, এই রংগুলো তোমরা সবাই জানো কিভাবে আমি ক্লাসে রং করে থাকি, একই রকম করেই রং করছি, মাথার চুলে, গরুর শিঙে এবং ছোট ছোট ঝোপঝাড়ের ডার্ক জায়গাগুলোতে এবং দিগন্ত রেখার ডার্ক জায়গাতে, এগুলোতে আমি গাঢ় নীল রং দিয়েই রং করে থাকি। এভাবে গাঢ় নীল রঙের কাজটি সম্পূর্ণ শেষ করতে হবে, তারপর দিগন্ত রেখার উপরের অংশের দিকে হালকা নীল রং থাকে, তারপর সবুজ রং দিয়ে গাঢ় নীল রংগুলো ঢেকে দিয়ে হালকা করে শেড বাড়িয়ে দিচ্ছি, এভাবে যতগুলো সবুজ জায়গা থাকে সবগুলোতে দিতে হয়। রাস্তার দুপাশে আছে, দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে একটু, তারপর এদিকে ঝোপঝাড়গুলোতে গাঢ় নীল রংটা ঢেকে দিয়ে শেড বাড়িয়ে নিচ্ছি গাছপালাগুলোতে, মানুষের মাথার চুলে খয়েরি রং দিয়ে নিলাম, তারপর ছাউনিটার ভিতরে গাঢ় শেড দিয়ে, বাইরে হালকা করে শেড দিয়ে চাকা এবং গাড়ির বিভিন্ন জায়গায় শেড দিয়ে নিচ্ছি, চাকার নিচের অংশ মাটিতে যে লেগে আছে, এভাবে আলো ছায়াগুলো দেখাতে হবে, গরুর গায়ে আমি শেড দিয়ে নিচ্ছি, খয়েরি রঙের শেড দিয়ে নিচ্ছি, তারপর লাল রং দেব,
দুইটি গরুর একই রং দিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত জায়গায় শেড দিয়ে নেব। তারপর রাস্তার এই পাশে সামনের দিকে গাঢ় রং দিয়ে নিচ্ছি, একটু করে শেড বাড়িয়ে দিচ্ছি যেখানে যেখানে ভেঙে গেছে এরকম মাটিগুলো। তারপর নীল রং দিয়ে একটু ঘাসগুলো গাঢ় অংশ দেখাচ্ছি। তারপর সবুজ রং দিয়ে শেড দিচ্ছি নীল রঙের উপর, এবং যেখানে একটু করে দরকার সেখানে সবুজ রং দিয়ে নিলাম। তারপর কমলা রং দিয়ে একটু গাড়িটাতে একটু শেড দিয়ে নেব। মানুষের বড়িতে খয়েরি রং দিয়ে নিলাম, শার্টে লাল রং দিয়ে নিলাম, লুঙ্গিতে নীল রং দিয়ে নিলাম, শার্টটি একটু গোলাপি টাইপ, গরুর গায়ে লাল রং দিচ্ছি, তারপর হলুদ রং দিয়ে এরকম করে সুন্দর করে একেবারে সুন্দর করে লেজে একটু খয়েরি এবং নীল রং দিয়ে কাজকর্ম, খুরগুলোতে খয়েরি এবং নীল, তারপর পুরো যেখানে সেখানে সবুজ খয়েরি যে জায়গাগুলো আছে সেখানে সেখানে হলুদ রং দিয়ে সুন্দর করে সমস্ত দৃশ্যে একটু করে রং করবো। লাঠিটাতে রং করছি খয়েরি রং এবং হলুদ রঙও দিয়ে দেব। গাড়িটাতে হলুদ রং দিয়ে নিচ্ছি, দুটি চাকায় এবং ছাউনিতে এবং সমস্ত গাড়িটাতে এভাবে হলুদ রং দিয়ে নিলাম। তারপর মাটিতে ঘাসে গাছে সমস্ত জায়গায় হলুদ রং দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে আর কি খুব বেশি শেড গাঢ় দরকার সেখানে গাঢ় করে দিচ্ছি, যেখানে হালকা দরকার সেখানে হালকা করে দিলাম। এভাবে সবখানে যেখানে যেখানে দরকার হলুদ রং দিয়ে একদম পুরো দৃশ্যটি করে ফেলব, এতে রঙের উজ্জ্বলতাটা আরো বৃদ্ধি পাবে। একটু রং দ্রুত করতে হবে, অভ্যাস করতে হবে দ্রুত রং করার। এভাবে সমস্ত দৃশ্যে রং করতে হবে। তারপর গাছের অংশগুলো খয়েরি অংশগুলো দেখা দেখ মানে দিয়ে নিলাম। এভাবে আমরা একটা সুন্দর গরুর গাড়ির দৃশ্য আঁকতে পারি।